উৎসাহিত করবে। আমরা এখন কিন্তু এগুলো ওই যে টিভি চ্যানেল জলসা এই সেই এগুলো নিয়ে আমাদের ফোক সাহিত্যগুলো নেই, আমাদের মা দাদিরাও চতুরাও ইয়ে হয়ে গেছে, মানে এই জুমের মধ্যে যে এরা একটা ঘুম জুমের শুকর টুকর তাড়ানোর জন্য এরা গান গাইতো ফোক গান, হ্যাঁ, তারপরে এই যে ফোক সাহিত্যগুলো হারিয়ে যাচ্ছে। তো সেই ফোক কথাগুলো ত্রিপুর জাতির বিশিষ্ট লেখক বরাই ত্রিপুরা উনি কবিরাবাণী সাল একটা বইয়ের মধ্যে ম্যাগাজিনের মধ্যে লিখেছেন, দুঙ্গয়ে দুঙ্গয় দুঙ্গয় মাই চানি পায় মাই চু মাই নি তুম ফুলে তন্ত্রিকা তিলক তৈ কাটাং দাবে তন্ত্রিকা দুঙ্গয় মাই চানি পায় বাংলা বধুয়া গো বধু খেতে আয় কলা পাতায় মোরা পাঁচ সুবাদ বয়ে যায় বধুয়া খেতে আয়। ওই ওই মেয়েটার সাথে বিয়ে হয়েছে অজগর সাপের, কত সুন্দর। এগুলো কি আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা জানে? এই সাহিত্যগুলো বাঁচিয়ে রাখতে হবে। আমি ইতিমধ্যে কিন্তু একাই কাজ করেছি, এই 2019 সালে আমার হাজব্যান্ড মারা গেছে, যেখানে যেতাম ওকে সঙ্গে নিয়ে যেতাম, আমি দুই একবার সচিবালয়ে গেছি আমাদের মাননীয় সচিবের সাথে দেখা করার জন্য, কিন্তু এখন আর আমি এই ঢাকায় একা যেতে পারি না। তো আমার বিভিন্ন বইমেলা 1999 সালে নারীগত প্রবর্তনা মাননীয় প্রধানমন্ত্রী ওটা মেলা উদ্বোধন করেছেন, আমাদেরকে বেগুনি ফুল উপহার দেওয়া হয়েছিল, কলমি কলমি ফুল, ওই কলমি ফুলের পাপড়িতে অনেক চোখের জল ঝরেছে, এই এত কষ্ট।